হ্যালো, আসসালামু আলাইকুম। বিসার্টিটো থেকে মহিউদ্দিন, আর একটি চমৎকার তথ্যভুল ভিডিও হাজির রয়েছে। আজকে আমরা যে দেশ নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ডের রাজধানী আমি বলি না, তার আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। খুবই চমৎকার সুন্দর একটি দেশ। এখানে আপনার খুবই চমৎকার চমৎকার আপনি ভিডিও দেখতে পাচ্ছেন কি চমৎকার গ্রামগুলো, শহরের মতো গ্রাম দিয়ে মানে কি এটা চমৎকার আবহাওয়া। এখানে পুলিশ বাহিনী থাকে না, এরকম মানে অপরাধ হয়ই না। তো এরকম একটা চমৎকার দেশে আপনি কিন্তু কেয়ার গিভার হিসেবে যেতে পারেন। তো কেয়ার গিভার কিন্তু আপনার অনেকগুলো মানে সেক্টর রয়েছে, বিশেষ করে হেলথ কেয়ার সেক্টরে আপনি এখানে এই হোম কেয়ার হিসেবে কাজ করতে পারেন, হেলথ ওয়ার্কার হিসেবে কাজ করতে পারেন, এইও কেয়ার হিসেবে কাজ করতে পারেন। এই ধরনের নানান জব রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এই সেক্টরে আবেদন করবেন সুইজারল্যান্ডে, তো আপনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, তাহলে নিজে নিজেই আবেদন করে আপনি সুইজারল্যান্ডের ভিসা কিন্তু পেতে পারেন। তো এখানে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করবেন, মানে ইউনিফর্ম কীভাবে রেডি করবেন। তারপর অ্যাড করার পরে আপনি এই আপনি আপনাদের লিঙ্কডিন থাকে, যেহেতু হেলথ সেক্টরে জব, অবশ্যই একটা লিঙ্কডিন চেষ্টা করে নেবেন একটা ওপেন করার জন্য। তো লিঙ্কডিন একটা আপনি ওপেন করতে পারেন, তারপর এখানে অ্যাড করে দিবেন। তারপর আপনার একটা ছবিও অ্যাড করে দিবেন, অফিসিয়াল ছবি, অবশ্যই শার্ট পরা ছবি চেষ্টা করবেন, পাঞ্জাবি বা গেঞ্জি পরা ছবি এড়িয়ে চলবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, বিশেষ করে আপনি যে বিভিন্ন হেলথ ওয়ার্কার হিসেবে কাজ করেছেন সেই জব অভিজ্ঞতাগুলো এখানে অ্যাড করতে পারেন। তো তারপর আপনার ওয়ার্কিং হিস্টোরি দিতে পারেন, আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন সেই কোম্পানির বিভিন্ন লিস্ট আকারে দিতে পারেন এই কোম্পানিতে আপনি জব করেছেন। তারপর আপনার যে বিষয়টি রয়েছে আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিবেন, আপনার যে ট্রেনিং করা থাকে বিভিন্ন হেলথ সম্পর্কে, বিভিন্ন সিম্পোজিয়াম সেমিনার এগুলো করেছেন সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, এই আপনি কি কোথায় কি লেখাপড়া করেছেন, কোথায় কি ডিগ্রি নিয়েছেন। আর তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার স্কিলস, আপনি বিভিন্ন স্কিল অর্জন করেছেন সেই স্কিলগুলো অ্যাড করতে পারেন। তারপরে অবশ্যই জব রিলেটেড স্কিল দিবেন, আবার জব রিলেটেড স্কিল ছাড়া দিলে কিন্তু অ্যাড করে লাভ নেই। তারপর আপনি দিতে পারেন আপনার যে ড্রাইভিং লাইসেন্স থাকে সেটি অ্যাড করতে পারেন। তারপর অ্যাড করতে পারেন আপনার ভাষাগত কাজের দক্ষতা, বিশেষ করে আপনি ইংরেজি জানেন অবশ্যই আবেদন করতে পারেন, বেশি ইংরেজি জানলেই হবে, লেখাপড়া আপনার এখানে খুব একটা ম্যান্ডেটরি নয়। তবে আপনার হেলথ কেয়ার অবশ্যই সার্টিফিকেট থাকলে আপনার জন্য বেটার, আপনি বা কোথায় কাজ করেছেন বা সার্টিফিকেট রয়েছে। তারপর আপনি এখানে বিষয় রয়েছে সুইজারল্যান্ড জার্মান ভাষা প্রচুর চলে, আপনি জার্মান ভাষা দিতে পারেন, জার্মানি ভাষাও আপনি জানেন। তারপর অ্যাড করতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, তারপর অ্যাড করতে পারেন আপনার হবি, হবিটা আপনি দিতে পারেন যদি আপনার সিভিতে জায়গা থাকে। হয়ে গেল একটা ইউনিফর্মের সিভি। আর অবশ্যই একটা কাভার লেটার রেডি করতে হবে, কাভার লেটার নর্মালি অ্যাড করতে হবে আপনি বিভিন্ন কোম্পানিতে কত কত জব করেছেন, তাদেরকে কী সার্ভিস দিয়েছেন এবং আপনি কী কী স্কিল অর্জন করলেন সেইগুলো অ্যাড করে দিবেন। আর যদি আপনি সুইজারল্যান্ডে টিকেন কেয়ার গিভার হিসেবে, তাহলে আপনি তাদেরকে কী সার্ভিস দিতে পারবেন তো সেটি সুন্দর করে সাজাবেন জব অনুযায়ী, তাহলে হয়ে গেল আপনার সিভি কাভার লেটার। তো আপনি আবেদন করবেন কোথায়? আবেদন যে লিঙ্কটি রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে একটা এজেন্সির লিঙ্ক থাকবে, সেটা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, তারা আপনাকে জব খুঁজে দেবে বিভিন্ন কোম্পানিতে। আর তারা কিন্তু আপনার বেনিফিট নেবে না, তারা আপনার বেতনের একটা পার্সেন্টেজ পায়, 5 থেকে 10%। এই তো ওইখান থেকে আপনার বেতন থেকে টাকা কাটবে না, এটা কোম্পানি তাদের চুক্তি করা থাকে। তো আপনাকে যদি সার্চ কোম্পানির এজেন্সির সাথে সিলেক্ট করুন, আপনাকে জবটা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আপনি সুইজারল্যান্ডের ভিসা নিশ্চিত পাবেন। আর আপনার বয়স হতে হবে 18 থেকে 55 বছর, যারা তারা আবেদন করতে পারবেন যদি আপনার এই ধরনের সার্টিফিকেট থাকে থাকে। তারপর আপনি এখানে স্যালারি করতে পারবেন, আর সুইজারল্যান্ড কিন্তু স্যালারি খুবই হাই দেয়, এটা একটা পৃথিবীর অন্যতম ধনী দেশ। আর সুইস ব্যাংক তো আপনার জানেনই, এই সুইস ব্যাংক কিন্তু সুইজারল্যান্ডে অবস্থিত। তো এখানে পৃথিবীর ধনীরা এখানে টাকা রাখে সুইস ব্যাংক। তো এখানে যে বিষয়টি রয়েছে স্যালারি, আপনি ভালো স্যালারি পাবেন, 6 লাখ টাকার উপরে স্যালারি পেতে পারেন সুইজারল্যান্ডে। বিশেষ করে হেলথ সেক্টরে কিন্তু স্যালারি আরও বেশি পাওয়া যায়, যদি আপনার অভিজ্ঞতা থাকে আরও বেশি স্যালারি পেতে পারেন। এখানে কী কী সুবিধা পাবেন? আপনি কোম্পানি থেকে থাকা খাওয়া এভরিথিং কোয়ার্টার পাবেন থাকার জন্য। তারপর আপনার যে আপনার ইন্স্যুরেন্স করতে হয় ইউরোপে গেলে, হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সগুলো আপনি কোম্পানি থেকে ফ্রিতে পাবেন। তারপর আপনি পাবেন লাইফ টাইম পেনশন পাবেন, তারপর আপনার ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, তারপর পারফরমেন্স বোনাস পাবেন, এই ধরনের নানা বোনাস রয়েছে। এছাড়া আপনি যদি বিভিন্ন জিম ক্লাবে যে যান, তো এখানে জিম মেম্বারশিপ ফ্রিতে পাবেন, শপিং মলে গেলে 60% 50% ছাড়ে শপ করতে পারবেন, এই ধরনের নানান সুবিধাগুলো রয়েছে।
তো আমি বয়স বলেই দিলাম 18 থেকে 55 বছর, যারা শারীরিকভাবে ফিট, আপনার ফিট হেলথ সম্পর্কে সার্টিফিকেট আছে, কেয়ার গিভার বা এই ধরনের হোম কেয়ার, তো আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আর একটা বিষয় হলো, তো আপনার ডিউটি কতক্ষণ? ডিউটি করতে হবে আপনাকে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, তারপর 40 ঘন্টা, মাসে 160 ঘন্টা কাজ। তো এই ছিল আপনার ডিউটি। আর শনিবার এবং রবিবার আপনি অফ ডে, মানে সাপ্তাহিক ছুটি, তো সেই দিনগুলোতে আপনি ওভারটাইম কাজ করতে পারেন। ওভারটাইম কাজে আপনার কাজ করলে আপনার স্যালারি আরো বাড়বে, কারণ এখানে আপনার ডাবল স্যালারি দেওয়া হয়। যদি আপনি ঘন্টায় পান 20 ইউরো, তো ওই শনিবার রবিবার কাজ করলে আপনি পাবেন 40 ইউরো। সেই ধরনের চমৎকার সুবিধাগুলো আপনার রয়েছে। তো এই আর একটা বিষয় হলো, তো যারা আমার ভিডিওতে নতুন আছে এসেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে, কারণ আমি রেগুলার আপডেটে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি, যেন আপনারা নিজে নিজে আবেদন করে এই সুইজারল্যান্ড তথা জার্মানি, ইউরোপ, আমেরিকা, কানাডা, এইসব অন্য দেশে যেতে পারেন। এখানে দালাল বা এজেন্সিগুলো সাহায্য লাগে না, আপনি নিজে নিজে এই কাজগুলো করতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর যদি কিছু জানতে চান কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমাকে সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। আর যদি আপনারা অন্যান্য দেশের ভিডিও দেখতে চান, তো সেই ভিডিওগুলো তো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চেক করে দেখে নেবেন। আমি কিন্তু সব দেশের ভিডিও দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে যেখানে জব পাবলিশড হয় রেগুলার, সেই জবগুলো নিয়েই ভিডিও দেই। তো এ ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।